এবার বেনামি সম্পত্তির জালে মায়াবতীর পরিবার। বহুজন সমাজবাদী পার্টির সুপ্রিমো মায়াবতীর ভাই অনন্ত কুমারের 400 কোটি টাকারও বেশি বেনামি সম্পত্তি বাজেয়াপ্ত করল আয়কর দপ্তর। রোজভ্যালি কাণ্ডে একটানা 7.5 ঘন্টা ইডির জেরার মুখে পড়লেন টলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। 7 কোটি টাকার হদিশটা ইডির তদন্তকারীরা। রোজভ্যালি থেকে এই টাকা নিয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তের কোম্পানি। জেরা শেষে দ্বিতীয়বার আর কোনো হাজিরা দিতে হবে না বলে এএনএম নিউজকে জানিয়েছেন অভিনেত্রী। বিজেপিতে সব্যসাচী শোভন, এমন জল্পনায় যখন সরগরম রাজনীতি তখনই ফুঁসে উঠলেন প্রবীণ বিজেপি নেতারা। দলের কাছে তাদেরকে পদ্ম শিবিরে না নেওয়ার আর্জি একাংশ প্রবীণ নেতার। বাংলাদেশের স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য বললেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে চলেছে। পদ্মা সেতু হচ্ছে নিজস্ব অর্থায়নে। একসময় যারা বাংলাদেশকে ঋণ দিতে চাইত না, তারাই এখন ঋণ দিতে আগ্রহী। বাংলাদেশে কোনো সন্ত্রাসীদের স্থান নেই। সিনেমার কায়দায় বেআইনি ধাতু পাচার আটকালো বিএসএফ, উদ্ধার 1 লাখ টাকার কাঁচা ধাতু। মধুপুরের কাছ থেকে গ্রেপ্তার 2 পাচারকারীও। মালদা, মুর্শিদাবাদ, উত্তর চব্বিশ পরগনা ও নদিয়ায় ভারত বাংলাদেশ সীমান্তে অভিযান চালিয়ে পাচার হওয়ার পথে 261টি গরু উদ্ধার করলো বিএসএফ। জাহিরুল ইসলাম, মোহাম্মদ রকি, মোহাম্মদ ডালিম, রিজা নামে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। পর্যাপ্ত বর্ষার বৃষ্টি না হওয়ায় চাষীদের মাথায় হাত। পুকুর নদীতে তেমন জল নেই, অন্যদিকে বালি মাফিয়াদের শাপে বর হয়েছে। পশ্চিম বর্ধমানের রানীগঞ্জ জামুরিয়ায় যেমন বালি মাফিয়াদের স্বর্গরাজ্য হয়ে গিয়েছে, নদীতে জল না থাকায় রমরমিয়ে শুরু হয়েছে অবৈধভাবে বালি উত্তোলনের কাজ। পুলিশের রদবদল যেন থামছেই না, এবারও বদলানো হলো শিলিগুড়ির সিপিকে। নতুন কমিশনার হয়ে আসছেন ত্রিপুরারই অথর্ব। অন্যদিকে শিলিগুড়ির পুরনো কমিশনার ডক্টর ভরতলাল মিনা দায়িত্ব পাচ্ছেন বর্ধমান রেঞ্জের। অন্যদিকে রেলের নতুন আইজিপি হচ্ছেন বাসব দাশগুপ্ত, নতুন আইজিপি বর্ডার হচ্ছেন তমাল বসু। ফিল্ম জন এব্রাহামের এবং সেই ছবির আইটেম সং এর ডান্সার নোরা ফতেহি, বলা যেতেই পারে গানের মাধ্যমে তিনি আগুন লাগাতে চলেছেন দর্শক মনে। আর সেই ছবি ভেসে আসছে ইন্টারনেটে। জন এব্রাহামের আপকামিং ফিল্ম বাটলা হাউসের আইটেম সং সাকির মাধ্যমে ইতিমধ্যেই ভাইরাল হয়েছেন দর্শকদের মনে। ইন্টারকন্টিনেন্টাল কাপে সিরিয়ার বিরুদ্ধে দারুণ ফুটবল খেললো ভারতীয় দল। সুনীলদের পক্ষ থেকে এদিন একমাত্র গোল করেন নরেন্দ্র গেহলট, যদিও জয় অধুরা থাকে, শেষ পর্যন্ত ম্যাচ ড্র হয়। আরো খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।